হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমার লাংস অপারেশন ছিল ভেলোরে। তো ভেলোর থেকে প্রায় 21-22 দিন পর আমার ফ্ল্যাটে ফিরেছি। ফ্ল্যাটের গাছগুলোর অবস্থা একবার দেখো, অনেক দিন যাবৎ জল পড়েনি। আর ফ্ল্যাটে যেহেতু বুঝতেই পারছো যে কেউ এখানে জল তো কাউকে দিয়ে দেওয়াতেও পারবো না, তো সেখানে গাছগুলো একদম মড়ো মড়ো হয়ে রয়েছে জলের অভাবে। আর এই যে এখন ফ্ল্যাটের মধ্যে ঢুকে গেছি, পুরো মানে গুমোট অবস্থায় রয়েছে ফ্ল্যাটটা। চারিদিকে জানলা দরজা বন্ধ ছিল, আর আমার গাছগুলো কি হয়েছে জানি না, এখনও দেখিনি গাছগুলোর অবস্থা। তবে যতটুকু বুঝতে পারছি, 20-25 দিন ধরে ফ্ল্যাটের ঘরের দরজাগুলো বন্ধ, আর সেভাবে কোনো গাছের পরিচর্যাও হয়নি, জল পর্যন্ত পড়েনি। গাছগুলো আশা করি শুকিয়েই গেছে বা মরে গেছে। তো দেখি কি করা যায় এখন। আর এখন শরীরেরও যা অবস্থা, আর দুদিন জার্নি করে একদম বিধ্বস্ত। ট্রেন করে এই বাড়ি ফিরলাম, কি অবস্থা! শরীর একবারে গেছে শেষ হয়ে, জার্নি করতে করতে শেষ, আর আমার এই গাছপালাগুলোর অবস্থা শেষ, জল পড়েনি, এই যে জল পড়েনি, সব শুকিয়ে গেছে। তো দেখো, ভেলোরে অপারেশন করতে গেছি বলে ঘরের মধ্যে যে গাছগুলো মানে জালনাতে যেগুলো ছিল সেগুলো সব ঘরে রেখে গেছিলাম, কারণ জালনা দিয়ে প্রচণ্ড রোদ, গাছগুলো আরোই মরে যেত। তো ঘরের মধ্যে এনে রেখেছি। আর এইটাও দেখো, জালনায় ছিল, ঘরে রেখেছি, তাও ডালগুলো সবুজ রয়েছে কিন্তু গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে। দুদিন আড়াই দিন জার্নি করে আর শরীর দিচ্ছে না। হাওড়া স্টেশনে নেমে ওখান থেকে প্রথমে অটোর জন্য কিছুক্ষণ দাঁড়ালাম, আসছি না। তারপরে এবারে ওলা উবের বুক করে বাড়ি এলাম। এত রাস্তা উঁচু নিচু, এত এদিক ওদিক করতে করতে শরীর একবারে যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। এবার একটু ফ্রেশ হয়ে নি। গাছগুলোর কি অবস্থা! জানলায় রেখে গেলে মরে যাবে, জল পাবে না আরও রোদে। এই যে বারান্দায় রোদ, ওর জন্য ঘরে রেখেছি, ঘরেও সব গাছগুলো সব মরে গেছে। তোমরা যারা গাছ ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এত গাছ ভালোবাসি, আমার যার জন্য গার্ডেনিং চ্যানেলও রয়েছে। তো সব গাছ মানে যেগুলো আমার বাইরে বাইরে যে গাছগুলো আছে সেগুলো মরেনি, কিন্তু যেগুলো এই যে ফ্ল্যাটের মধ্যেকার গাছগুলো সেগুলো কিন্তু পুরো মরে গেছে প্রায়। আর এই গাছগুলোরও একদম দুরবস্থা, যাকে বলে মানে জানি না কতটা কি রিকভারি করতে পারবো গাছগুলোকে। দেখতেই পাচ্ছ পুরো পাতা ঝরে গিয়ে একদম ডালে পরিণত হয়ে গেছে। তো একটু একটু আর কি প্রাণ রয়েছে, তাই সবুজ সবুজ মাঝে মাঝে পাতাগুলো আছে, কিন্তু জানি না কী করতে পারবো। তবে প্রচণ্ড কষ্ট লাগে, কারণ এত গাছের পেছনে খেটে, এত গাছের পেছনে পরিচর্যা করে গাছগুলোকে অল্প অল্প করে একটু একটু করে বড় করেছি কষ্ট করে, তারপরে যখন এই মানে এরকম গাছগুলোর অবস্থা হয়, নিজেরই মানে খুব খারাপ লাগে, কান্না পেয়ে যায়। তো আমার যতটা মানে কষ্ট হচ্ছিলো ভেলোরে আমার নিজের অপারেশনের জন্য, ঠিক ততটাই কষ্ট হচ্ছিলো যে ফ্ল্যাটের মধ্যে গাছগুলোকে রেখে এসেছি কী হবে। তো আমার কাছে কিছু মাছও ছিল, সেই মাছগুলো আমি আমারই ফ্ল্যাটের একজন নিচে তলায় যিনি দিদি রয়েছে তাকে দিয়েছিলাম, মাছগুলোকে যাতে খাবার দেয়। কিন্তু এত গাছ তো তাকে দেওয়া সম্ভব নয়। ধরে এত জার্নি, এত কষ্ট, পিঠ পিঠ পুরো দৌড়ে গেছে একবারে। সুস্থ লোকই দুদিনের জার্নি করে কাহির হয়ে যায়, আর আমার এত এত বড় অপারেশন আর যন্ত্রণা পুরো ছিঁড়ে যাচ্ছে। যেন লাংসে মানে সামনের দিকে অপারেশন, কোমরে অপারেশন, ফুটো পিঠে আবার এত সেলাই।